আসো আসো, ওয়েলকাম টু মাই হোম, আসো চলে আসো। তোমার তো আর বাসা বাড়ি নাই, আমাদেরকে না বলেই চলে আসো কেন? তুমি বাসায় আসার আগে অনুমতি নিতে পারো না? আমি এখন বাহিরে যাচ্ছি, বাহিরে প্রচুর পরিমাণ বাতাস, মনে হচ্ছে ঝড় হবে, তবে অনেক অন্ধকার। কি তার নাম্বার? উবার ড্রাইভার, আজকে আমি উবার। ও তো যাই হোক, আমরা এখন বাহিরে যাচ্ছি, যেহেতু আরাফাত এসেছে, আমার একটু কাজ আছে বাহিরে, সেই কাজ করতে। 9টা বাজে, তো প্রচুর অন্ধকার এই রাস্তা, এই রাস্তায় লাইট নেই যেখানে সেখানে, মাঝে মাঝে কয়েক জায়গায় আছে, এই জামে একদম অন্ধকারের ভিতরে আছি। তো আমরা যাচ্ছি এখন টুকিটাকি কিছু শপিং করতে, সেটাই আপনাদের সবার সাথে শেয়ার করবো। আরাফাত যাচ্ছি, এই রাস্তায় একটু আলো আছে, আজকে আপনারা আমার ফেস দেখতে পাচ্ছেন না, শুধু অন্ধকার দেখবেন। এই দেখেন পুরো রাস্তা কীরকম অন্ধকার, আর এইখানে হচ্ছে রিক্সা নাই, সামনে থেকে রিক্সা নিতে হবে। আমাদের মিথ্যা কথা বলে চলে এসেছে বাসায়, আমাদেরকে বলে আসেনি। কালটা অনেক খারাপ, একটা রিক্সাও নাই, আমাকে এখন হেঁটে হেঁটে নিয়ে যাচ্ছে। এই ছোটো লোকটার সাথে বের হলে এরকমই হয়, মানে ও নিজেও ছোটো লোক, তার সাথে হচ্ছে রিক্সা গাড়িও পাওয়া যায় না, এইরকম হয়েছে আজকে। এখন আমি হেঁটে হেঁটে যাচ্ছি, সামনে থেকে রিক্সা পাইলে নিবো। একটা রিক্সা আসতেছে, যাবেন? বই কিনতে যাবে, সেখানে গেলেই হবে। ও অনেক মনোযোগ সহকারে এই বইটা দেখছিল যে কী কী আছে এই বইয়ের। তো এটা হচ্ছে ওর ভার্সিটি প্রিপারেশনের একটা বই, এটা কিনতে আমরা হচ্ছে আজকে মেইনলি এটা কেনার জন্য বাহিরে বের হয়েছি আমরা। তো এখান থেকে তো আমরা আর একটা জায়গায় যাব, তো দেখতে থাকুন ভিডিও। তারপর হচ্ছে আমরা সাতটা শপিং মলে চলে আসলাম, এখান থেকে কিছু জিনিস কিনতে হবে, আম্মু কিনতে বলেছে, সেগুলো কেনার জন্য এসেছি। প্রথমে আমি নিব হচ্ছে একটা সিরকা, সেটা হচ্ছে যেহেতু আচার বানানো হচ্ছে, সিরকা শেষ হয়ে গেছে, সেটার জন্য এখান থেকে একটা এটা নিতে হবে, এটা আচারে দেওয়ার জন্য। তবে আমরা অন্য একটা ব্র্যান্ডের খুঁজছিলাম কিন্তু সেটা নেই, আমি হচ্ছে পরে এটাই নিলাম। তো এই ব্র্যান্ডেরটা এর আগে আমরা নিই নি, তারপর এখন যেহেতু নাই, আর একটা নিতে হবে পাঁচফোড়ন যে মশলা, মশলা এরকম প্যাকেটে থাকে, আস্তটা নেবে, ঝালটা নেও, ওই যে এটা মনে আরো বেশি জান না, ঝালটা ভালো লাগে না, এই যে লাল চিনি, 3x 3x অনেক বেশি ঝাল, না খেয়ে দি আমি, না আমিও খাবো তোমার সাথে, চলো। আর ওই যে ইয়া ভিনেগার, অনেক গরম, আমার একটা খুবই আইসক্রিম খাইতে ইচ্ছে করছিলো, তো আমি ললি খাইতে যাচ্ছিলাম, কিন্তু এখানে ললি মাত্র দুইটা ছিল, আর যে আমি সবুজটা সবসময় খাই, সবুজটা ভাঙা ছিল। তারপর ভাবলাম যে সবুজটা নিলাম না, পরে বক্স আইসক্রিম নিতে ছিলাম, ওইটাও নেওয়া হলো না, সেহেতু আরা সারা ছিল আমাকে আইসক্রিম খাওয়া হচ্ছে, দেখ চয়েস করে দিল আইসক্রিম। কোনটা ভালো হবে? হ্যাঁ আমাদের এটা একটু তাড়াতাড়ি। তো আমরা দুজন দুইটা আইসক্রিম নিয়েছি, আর এইটা হচ্ছে একটা পরোটার প্যাকেট, তো একটা পরোটার প্যাকেট নিলাম। তো এই সব কিছুই শপিং করে দিয়েছে আজকে, আরাফাত টাকা দিয়েছে, আমি 1000 টাকাও খরচ করিনি আজকে, ওর সাথে বের হয়েছে, ওই সব দিয়েছে। তো এগুলো আমরা কেনাকাটা করলাম, এরপরে হচ্ছে আমরা বাসায় চলে গিয়েছিলাম, আর আমরা আইসক্রিমটা খেতে খেতে যাচ্ছিলাম নিচে।
তো এই তো আইসক্রিম খাচ্ছি। তো বাসায় আসার পর এক দেড় ঘন্টা পর আমরা হচ্ছে ভাবলাম যে রাত্রে আজকে এই পরোটাটাই খাবো ভেজে। তো এটা আমি এ বাসায় এসে আগে ফ্রিজে রেখে দিয়েছিলাম, তারপরে শুধু এটা খাওয়ার সময় ভেজে নিলে হবে। আর এই পরোটাগুলো ভিতরে এরকম থাকে, যাদের পরোটা বানাতে কষ্ট হয়, রুটি বানাতে কষ্ট হয়, তারা এরকম কিনে খেতে পারেন। এটার টেস্টটাও অনেক বেশি ভালো। আর এটা ভাজতে এই যে এরকম দুইটা পলিথিনের মাঝখানে এরকমভাবে পরোটাটা দেওয়া থাকে, জাস্ট হচ্ছে আপনি প্যানটা গরম করে তার উপরে দিয়ে দিবেন। কোনো তেল লাগবে না, তেল ছাড়াই এটা ভাজা হয়ে যাবে, কারণ সব কিছুই এর ভিতরে দেওয়া আছে। তো এইভাবে একটু ঢাকনাতে ঢেকে দিলাম। এটা ঢাকনাতে না ঢাকলেও খুব ভালোভাবেই হয়ে যাবে, না ঢাকলেও হবে। তারপর আমি দেখাইলাম, আমি ফার্স্টে দুইটা ঢাকনাতে ঢেকেই ভেজেছি, তারপর এগুলো কিন্তু আমি ঢাকনা ছাড়াই ভেজে নিয়েছি। তো এরকম ফুলেও যাবে, আর এই পরোটাগুলো খেতে অনেক বেশি মজার। একটা পরোটা ভেজে নিব। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত, আশা করছি আপনাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর রেগুলার আমার ভিডিও দেখার চেষ্টা করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই শেষ করে দিচ্ছি।